এই মুহূর্তে মই উপস্থিত আছো বঙাইগাঁও জেলার অভয়াপুরী পৌরসভার কার্যালয় চৌহদত। ইতিমধ্যে এই পৌরসভার পৌরপতির বিরুদ্ধে সাতগৰাকী সদস্যই অনাস্থা প্রস্তাব দিয়েছিল 18 আগস্ট তারিখে। তারপর আজি 15 দিন নহয়, 15 দিনের সময় দিছিল যে 15 দিনের ভিতর অনাস্থা প্রস্তাব সন্দর্ভত সভা অনুষ্ঠিত হব লাগে, কিন্তু আজি 20-25 দিন পার হয়ে গেল। তথাপিতো প্রশাসনে ইয়ার কোনো ব্যবস্থা, মহকুমা প্রশাসনে হোক বা জেলা প্রশাসনে কোনো ব্যবস্থা গ্রহণ করা নাই। নতুন সমিতি গঠন করার কোনো প্রক্রিয়া এতালে আরম্ভ হওয়া আমার পরিলক্ষিত হওয়া নাই। এই সমগ্র দৃশ্য দেখাবলে মই মোর ভিডিও জার্নালিস্টে অনুরোধ জানালো। আর যেহেতু 18 আগস্ট তারিখে এই পৌরসভার সন্মানীয় সাতগৰাকী সদস্যই যেহেতু অনাস্থা প্রস্তাব আনিছিল, আর অনাস্থা প্রস্তাব আনার আজি 20-25 দিন পার হয়ে গেল, তথাপিতো ইয়ার কোনো নতুন সমিতি গঠন নহল বা প্রশাসনে, জেলা প্রশাসনে হোক বা মহকুমা প্রশাসনে হোক, কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা পরিলক্ষিত হওয়া নাই। 11টা সন্মানীয় সদস্যরে গঠিত এই পৌরসভাখনের 7জন সদস্য ইতিমধ্যে সভাপতি, পৌরপতি আর উপ সভানেত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিছে। আর অনাস্থা প্রস্তাব দিয়ার পিছত এতিয়া এই মুহূর্তত একো ব্যবস্থা গ্রহণ করা নাই, নতুন সমিতিও গঠন হওয়া নাই। আর এই অভয়পুরী পৌরসভাখন আসলে সাহসী এই বিজেপি দলের দখলত আছিল, আর বিজেপি দলরে 5গৰাকী সদস্যই পৌরপতির বিরুদ্ধে অনুষ্ঠান নিছিল, আর লগতে 2গৰাকী অগপর সদস্যও আছিল। সকলে মিলে 7গৰাকী সমানীয় সদস্যই এয়া অনাস্থা প্রস্তাব আনিছিল পৌরপতির বিরুদ্ধে আর সভানেত্রীর বিরুদ্ধে। কিন্তু ইতিমধ্যে 20-25 দিন উকলি গেল, 15 দিনের সময় দিছিল, কিন্তু 15 দিনের সময়ের পিছতো কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ নহাত এটা 20-25 দিন পার হয়ে গেল, তথাপিতো একো কাম হওয়া নাই বা একো নতুন সমিতি গঠন হওয়া নাই বা পৌরসভার কোনো সমিতি গঠন করা, কোনো পদক্ষেপ গ্রহণ করা পরিলক্ষিত হওয়া নাই। এই মুহূর্তের মূলত আছে এগারী অভয়পুর পৌরসভার সন্মানীয় সদস্য, তারপর মানে জানিব খুঁজিম কিমান দিন উকলি গেল অনাস্থা প্রস্তাব দিয়া। যা 18 তারিখে অভয়পুরী পৌরসভার সভাপতি আর উপসভাপতির বিরুদ্ধে মোট 7গৰাকী ওয়ার্ড সদস্যই অনাস্থা প্রস্তাব দাখিল করে ইতিমধ্যে বিভাগীয় কর্তৃপক্ষ প্রেরণ করেছে। কিংবা আমি দেখিছো যে 18 তারিখের আজি 12 তারিখ প্রায় 25 দিন হল, যে 15 দিন উকলি যাওয়ার পিছত প্রশাসনের ফালেরপরা এই সম্পর্কত পৌর আইন অনুযায়ী যি বিধি ব্যবস্থা গ্রহণ করব লাগিছিল, যে অনাস্থাকারী সকলক সভাপতার যি ব্যবস্থা করে দিয়ার দরকার আছিল কার্যত সেয়া পরিলক্ষিত হওয়া নাই। আজি 25 দিন উকলি যাওয়ার পিছত যার পরিণতির ফলস্বরূপে অভয়াপ্রী শহরের পৌরসভার কাম কাজ সম্পূর্ণভাবে স্তব্ধ হয়েছে। আপনাদের দেখিছে যে পৌরসভার সভাপতি উপসভাপতির দুয়ারত এতিয়াও তলা লাগি আছে, অভয়াপ্রী রাইজ অতিষ্ঠ হয়েছে। যে বিজেপি সরকারের জনাদেশ লাভ করে 8গৰাকী সদস্যই পৌরসভা গঠন করা পৌরসভাখনের তেওঁলোকৰ মাজত অরিয়াওরির পরিণতির ফলস্বরূপে আজি কর্মচারী সকলে দরমহা পাবলৈ সক্ষম হব পৰা নাই। সাফাই কর্মী কর্মচারী সকলে ইতিমধ্যে তেওঁলোকে প্রতিবাদ করার পরিকল্পনাও গ্রহণ করেছে। ঠিকাদার সকলে কাম করার পিছত তেওঁলোকৰ বিলমো পাবলৈ সক্ষম হব পৰা নাই। উন্নয়নমূলক কাম কাজবোর সম্পূর্ণভাবে স্তব্ধ হয়েছে। যে এজন কংগ্রেস দলের একমাত্র ওয়ার্ড কমিশনের এজন সদস্য হিসাবে আমি আশা করছো যে প্রশাসনে এই ক্ষেত্রত তৎকালীনভাবে পৌর আইন অনুযায়ী এক ব্যবস্থা গ্রহণ করে পৌরসভাখন গঠন করার সুবিধা করে দিব লাগে, আর কাম কাজবোর যাতে উন্নয়নের ক্ষেত্রত যাতে আমি পিছ পড়ে থাকব নালাগে, তার বাবে আমি মই মোর ফালের প্রশাসনক বিশেষভাবে অনুরোধ জানাইছো। ধন্যবাদ। ইতিমধ্যে আমার অভয়পুরী পৌরসভার পৌরপতি রমেন্দ্রনাথ বণিকে পদত্যাগ করা বলে জানিব পৰা গৈছে, আপনি কি কয়? এটা দুটা কথা আহিছে। এটা আসল সত্যতাটো কি, যে যা 17 তারিখে অভয়পুরী পৌরসভাত টেন্ডার আসে, আর সেইদিন সৌভাগ্যক্রমে সভাপতির লগত মই নিজেও আসল আবেলি 5টালৈকে, আর সভাপতিগৰাকীয়ে আপনালোকক দিয়া সাক্ষ্য অনুযায়ী যে 17 তারিখে বিয়লি পদত্যাগ পত্র বলে দাখিল করা বলে কৈছে, কিন্তু 5টালৈকে ইয়াতে আছিল। আর যদি আগদিনাই 17 তারিখে যদি পদত্যাগ দিয়াটো সত্য হয়, তেতিয়াহলে 18 তারিখে
পৌরসভার সভাপতির নাম ফলক লগা গাড়ি অভয়াপ্রী পৌরসভার কার্যালয়ত প্রবেশ করি তেও নিজের কার্যালয়ের ভিতর সুমাই চেয়ারত বহি কাম করা দেখাও নিজের ভিডিও ফুটেজত আছে আর কর্মচারী সকল নিশ্চয় এই সম্পর্ক জ্ঞাত গতি সঠিক তথ্যটা আপনার যোগেদি জনসাধারণে গম পালে আমি সুখী হম। হয় হয় যে ইতিমধ্যে 11টা সন্মানীয় ওয়ার্ড পদ আছে এই 11টা সদস্যরে গঠিত যে অভয়াপুরী পৌরসভা সমিতি তার 8খনে বিজেপি সাহসে বিজেপি দলে দখল করেছিল আর দখল করে এই অভয়াপুরী পৌরসভা গঠন করেছিল কিন্তু ইতিমধ্যে পরিলক্ষিত হয়েছে যে বঙহর যুজত আসলে স্তব্ধ হয়ে পড়েছে অভয়াপুরী উন্নয়ন অনাস্থা আর এই যে নিজের মাজত অরিয়াউরি এই নিজের মাজ নিজের মাজতে অরিয়াউরির ফলত আজি উন্নয়ন স্তব্ধ হয়ে পড়েছে লগতে পৌরকর্মীর যেটা দরমহা দা দরমহা বা সাফাই কর্মীর দরমা এইবর সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে উন্নয়নের গতি স্তব্ধ হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে আর অতি সোনকালে পৌর আইন অনুযায়ী এই পৌরসভা গঠন করব লাগে বলে সন্মানীয় সদস্যগী দাবি জানাইছে।